Hey guys, welcome to Apple Garage BD Amirofi. মনে আছে মটোরোলার সেই স্লিম রেজার ফোনগুলোর কথা? শুধু বড়লোকদের কাছে ছিল সেই স্লিম ডিজাইনের অসম ফোনটা। রেজার তখন ছিল ফ্ল্যাগশিপ ডিভাইস। এরপর বহুকাল কেটে গেল, ফোল্ডিং ফোনের কথা সবাই এরপর ভুলে গেল, আর মোটো রেজার হয়ে গেল জাস্ট মেমোরি। এখন শুধু একঘেয়ে ডিজাইনের ম্যাসিভ ডিসপ্লে স্মার্টফোন, আর ডিসপ্লের উপর নচের ভ্যারিয়েশন, এছাড়া বাকি সবই সেম। কিন্তু অনেক দিন পর মটোরোলা তাদের সেই পুরনো ফ্লিপ ডিজাইনটা আবার নিয়ে এসেছে। মটোরোলা এখন নতুন নিয়ে এসেছে মোটো রেজার 5G। আই ক্যান্ট ওয়েট টু আনবক্স দিস। তো চলুন এটা আনবক্সিং করা যাক, এন্ড স্পেসিফিকেশনের ব্যাপারে আরো ভালো মতো জানা যাক। লেটস গেট স্টার্টেড। সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে অ্যাপেল গ্যাজেটস বিডির ফেসবুক পেজে নক দিন। বেস্ট ডিলে 100% জেনুইন প্রোডাক্টের নিশ্চয়তা একেবারে গ্যারান্টিড। এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইট থেকে সমস্ত ধরনের স্মার্টফোন ও লেটেস্ট অ্যাক্সেসরিজ অর্ডার করতে পারবেন। খুবই ফিউচারিস্টিক ডিজাইনের একটি বক্স, ট্রাস্ট মি, প্রথম লুকেই এর প্যাকেজিং আপনার মন জয় করে নিবে। প্লাস্টিক আর হার্ডবোর্ডের খুবই নাইস লুকিং একটি বক্সের মধ্যে ভার্টিক্যাল পজিশনে মটোরোলার রেজার 5G ডিভাইসটি রাখা। এরপর পাবেন চশমার বক্সের মতো একটি হার্ড পাউচ যেখানে রেজারের ব্র্যান্ডিং করা আছে। কুল লুকিং এই ডিভাইসের মধ্যে পাবেন কিছু পেপার ওয়ার্কস, 18W চার্জার, টাইপ সি কেবল, 3.5mm ইয়ারফোন, একটি টাইপ সি টু 3.5mm কনভার্টার, সিম ইজেক্টর এন্ড কিছু এক্সট্রা এয়ার টিপস, বলে রাখা ভালো। এর সাথে থাকা স্ট্যান্ডটি খুব সহজেই আপনি আপনার ডেস্কে ফোন হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন। প্রথমেই বলে নিই, এই ডিভাইসকে মটোরোলা রেজার 2, রেজার 2020, রেজার জেন 2 ইত্যাদি নামে ডাকা হয়। অ্যালুমিনিয়াম ফ্রেমের দারুণ স্টাইলিশ বিল। এর হিঞ্জটি স্টেনলেস স্টিলের তৈরি। আমাদের কাছে থাকা ওয়ারেন্টি কালার হচ্ছে পলিশড গ্রাফাইট। ফোল্ডিং ফোনের হিঞ্জ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর ডিভাইসের ল্যাঙ্গুয়েজ ডিভাইসের অন্যতম সেলিং পয়েন্ট হয়ে থাকে। এর আগে আমরা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 2 রিভিউ করতে যেয়ে দেখেছি এর হিঞ্জটি পারফেক্ট নয়, মাঝখানে হিউজ গ্যাপ ছিল। মোটো রেজারের লেটেস্ট ভার্সনে হিঞ্জটিতে পারফেকশন আনা হয়েছে। এর ফোল্ড করার সাউন্ডটি খুবই স্যাটিসফাইং, আর ফোল্ড করার পর ডিসপ্লেতে ক্রিস টলারেবল। ফোল্ড করা অবস্থাতে খুব ছোট একটি ডিভাইসে ট্রান্সফর্ম হয়ে যায় স্মার্টফোন, পকেটে খুব সহজেই জায়গা করে নেয়, ফলে এটি দারুণ হ্যান্ডি আর কম্প্যাক্ট। ওভারঅল এই ফোল্ডেবল ডিভাইসটি নিঃসন্দেহে 2021 সাল পর্যন্ত রিলিজ হওয়া ফোনগুলোর মধ্যে সবচেয়ে পারফেক্ট অ্যান্ড সবচেয়ে বিউটিফুল। স্লিম, অ্যাট্রাকটিভ আর স্টাইলিশ ফ্রন্ট স্ক্রিনের কারণে ডিভাইসটির অ্যাস্থেটিক্স অন্য লেভেলের। এবারে জেনে নিই ডিভাইসটির ফিজিক্যাল ইনফরমেশন। বাম পাশে থাকছে পাওয়ার বাটন, ডান পাশে ভলিউম রকার্স, নিচের দিকে টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল আর সিম ট্রে। ফোল্ড করার পর হিঞ্জের মাঝে কোনো গ্যাপ থাকে না। ডিসপ্লেতে মেনটেন করা হয়েছে ক্লাসিক ভার্টিক্যাল রেশিও। ডিসপ্লে হিসেবে আছে 6.2 OLED ডিসপ্লে, আর ফ্রন্টে আছে 2.7-inch OLED স্ক্রিন। খুবই ব্রাইট এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন ন্যাচারাল। মটোরোলা ইউজ ইন্টারফেস স্মার্টফোন জগতে খুবই আন্ডাররেটেড। এর সফটওয়্যার অপটিমাইজেশন প্রো লেভেলের। এতে যুক্ত করা হয়েছে বেশ কিছু জেস্টার, যেমন ডাবল চপে আপনি ফ্ল্যাশ লাইট অন করতে পারবেন, আর ডাবল রোটেটে ক্যামেরা অন হয়ে যাবে। সব মিলে ডিভাইসের রান করা সুপার ফাস্ট। চিপসেট হিসেবে এতে ব্যবহার করা হয়েছে অক্টাকোর 7nm, কলকম স্ন্যাপড্রাগন 765G। 5G এনেবল করা হয়েছে এই ডিভাইসে। এতে GPU হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো 620। OS হিসেবে আছে অ্যান্ড্রয়েড 10। আমাদের কাছে থাকা ওয়ারেন্টি 8GB র্যাম এবং স্টোরেজ 256GB। এবারে চলে আসি ক্যামেরার আলাপে। মেইন ক্যামেরা 48MP এবং এটি এই ডিভাইসের মেইন ও প্রাইমারি ক্যামেরা। আসলে এটি স্লিম বডিতে সিঙ্গেল ক্যামেরা ছাড়া সেকেন্ডের একটি ক্যামেরা হাউজিং করা সম্ভব না। ডিসেন্ট কোয়ালিটির ছবি আর ভিডিও পাচ্ছিলাম। সর্বোচ্চ 4K রেজুলেশনে 30fps সেটিংসে ভিডিও শুট করতে পারবেন। ইমেজ শার্প, কালার ন্যাচারাল আর ডেপথ পাবেন প্রচুর। ডিভাইস ফোল্ড করে রাখা অবস্থায় আপনি খুব হাই কোয়ালিটির ছবি পাবেন। এছাড়াও যারা ব্লগ করেন এই ফোল্ড ডিজাইন তাদেরকে বাড়তি সুবিধা দিবে। এছাড়াও ব্যাক ক্যামেরার ভিডিও যথেষ্ট স্টেবল। ফ্রন্ট স্ক্রিনে ছবি তোলার ব্যাপারটি সবচাইতে ইন্টারেস্টিং। খুবই ডিসেন্ট সেলফি পাবেন, আর ছোট্ট স্ক্রিনে টাচ করলে সেলফি উঠবে, কোনো ধরনের শাটার লাগে না। এতে দেয়া আছে নন রিমুভেবল 2800mAh ব্যাটারি, সাথে থাকা 18W চার্জার দিয়ে খুব দ্রুত চার্জ করা যাবে। এর ডুয়েল OLED ডিসপ্লের কারণে ব্যাটারি কনজাম্পশন বেশি হলেও মটোরোলার সফটওয়্যার খুবই সুন্দরভাবে সবকিছু অপটিমাইজ করে, ফলে লং টাইম ব্যাটারি ব্যাকআপ নিশ্চিতভাবে পাবেন আপনি। আপনি যদি স্পেকের আর ফিচারের কথা হিসেব করেন তবে প্রাইস অনুযায়ী এই ডিভাইসকে আপনি জাস্টিফাইড করতে পারবেন না। তবে যারা নস্টালজিক হতে চান, রেট্রো মোটো রেজারের ফিলকে আরেকবার নতুন করে এনজয় করতে চান, তাদের জন্য device. This is not a device, this is a pure feeling. I'm loving it every second. Device are best deal lite chole ashlo amader poshondo ashte outlet level 6 block b shop number 8. Tobe Facebook or website er maddhome amader shathe connect hoye shop korte paren.
ঢাকার ভিতর হোম ডেলিভারি সহ ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 48 আওয়ার্সের মধ্যে পৌঁছে দিতে পারবে প্রোডাক্টটি আপনাদের কাছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন এন্ড প্লিজ আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি বিদায় নিব, বাই বাই।